ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা নতুন ঘর বেঁধেছেন। গত 27 মে ভালোবেসে বিয়ে করেছেন আশফাকুর রহমান রবিন নামের এক যুবককে। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন গত মাসের শেষ ভাগে। পূর্ণিমার স্বামী রবিন একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি পূর্ণিমার চেয়ে বয়সে ছোট। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা সমালোচনা হচ্ছিল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পূর্ণিমা। তিনি জানান, বিয়ের আগে থেকেই এমনটা ধারণা করেছিলেন, এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন সমালোচনা সহ্য করার। গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, এটার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম আমি। জানতাম বিয়ের পর স্বামীর বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লেখেন, না লিখতে পারলে তারা ভালো থাকবেন না, না লিখতে পারলে তাদের মন খিটখিট করবে, আমাকে 2-3টা গালি দিতে না পারলে উল্টা পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটি করবেন তারা, আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে আমি খুশি। নিন্দুকদের শান্তি সুখ কামনা করে পূর্ণিমা আরও বলেছেন, আমার ছবি পোস্ট করে 2-4টা গালি দিক, তাতে আমার কোনো সমস্যা নেই, তবু তারা শান্তিতে থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, তাদের জন্য আমাদের দুজনের পক্ষ থেকে শুভকামনা। 2018 সালে কাজের সূত্রে আশফাকুর রহমান রবিনের সঙ্গে পরিচয় হয় পূর্ণিমার। এরপর আলাপে আলাপে তাদের বন্ধুত্ব ও প্রেম হয়, সেটাকে বিয়েতে পূর্ণতা দিয়েছেন নায়িকা।